জেন্টল পার্ক ঈদ শপিং এর খবর। ঈদ উপলক্ষে পাইকারি দোকানগুলোতে বেচাকেনা কিছুটা ভালো হলেও এখনও তেমনভাবে জমে ওঠেনি খুচরো দোকানগুলোতে বেচাকেনা। এদিকে আমদানি পণ্য নির্ভর পলওয়েল সুপার মার্কেটে আগের তুলনায় কিছুটা বেড়েছে ক্রেতাদের ভিড়। অন্যান্য বছরের ন্যায় এবারও বিদেশি পোশাকের দিকেই ঝোঁক বেশি ক্রেতাদের। ইমরান হোসেন রিপোর্টে দেখুন বিস্তারিত। বিদেশি পণ্যের মার্কেট হিসেবে পরিচিত রাজধানীর পলওয়েল সুপার মার্কেট প্রতি বছরের ন্যায় এবারও অত্যাধুনিক পণ্যের পসরা সাজিয়ে বসেছেন এ মার্কেটের ব্যবসায়ীরা। এখানে শিশুদের জন্য রয়েছে পাঞ্জাবি থেকে শুরু করে জুতো, প্রতিটি পণ্যেই রয়েছে আভিজাত্যের ছাপ। সময়ের সাথে তাল মিলিয়ে বড়দের জন্য রয়েছে নিত্য নতুন ডিজাইনের পোশাক। ভালো মানের ভিন দেশি জুতো সমাহার দেখতে পাওয়া যায় পলওয়েল মার্কেটে। আমি এসেছি আমার ফুপির সাথে, আমি অনেক কিছু কিনতে চাই, জুতা কিনবো, কেস কিনবো, যা যা পাই সব কিনবো। সাধ্যের মধ্যে আমরা এখান থেকে একটা ভালো একটা আপনার কালেকশন এখান থেকে নেওয়া যায়, বিশেষ করে জেন্টসদের জন্য দিস এ ভেরি গুড মার্কেট। অন্য মার্কেট তুলনায় এই মার্কেটে মানে ভালোই আসে বিদেশি কাপড় চাপড়। থাইল্যান্ড, চীন ও ভারত থেকেই বেশি পণ্য আসে এই মার্কেটে। এখানে বিক্রি ও ক্রেতার সংখ্যা নিয়ে বিক্রেতাদের মধ্যে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া। এটা আমাদের সব পণ্যই ছেলেদের আইটেম, আর অন্যান্য বছর যা আসছে এই বছরও তাই আসতেছে, আর বিক্রিও আল্লাহ চাইতে ভালো। আমাদের সবচেয়ে বড় বিষয় হলো ইন্ডিয়াতে ভিসা ওপেন করে দেওয়াতে আমাদের ব্যবসা বাণিজ্য দোষ। এই মার্কেটে বিদেশি পণ্য পাওয়া যায় বলে বিদেশি ব্র্যান্ডের নামে ক্রেতাদের যেন কেউ ঠকাতে না পারে সে বিষয়ে কর্তৃপক্ষ তৎপর বলে জানালেন দোকান মালিক সমিতির সভাপতি। ভারতে গিয়ে অল্প সময়ের মধ্যে কেনাকাটা যে একটা সুযোগ করে দেওয়া হয়েছে, এতে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের বড় আকারে এফেক্ট আসবে তাদের অর্থনৈতিকভাবে। সব মিলিয়ে জমে উঠতে শুরু করেছে পলওয়েলের কেনা বেচা। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে বিক্রি আরও বাড়ার প্রত্যাশা করছেন বিক্রেতারা। ইমরান হোসেন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।